হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজ আমরা খুব একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো সময় এবং কার্য, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক। তোমরা সবাই জানো যে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় প্রতিবারই কোশ্চেন আসে এবং প্রাইমারি টেটের পরীক্ষাও এর আগে যতগুলো হয়েছে সবগুলোতে এই টপিকটা থেকে কোশ্চেন এসেছে। তো আমি এই চ্যাপ্টারটি কয়েকটি ক্লাসে কভার করব এবং আমি অঙ্কগুলোর সূত্র লিখে দেব, কিন্তু সেই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব না, কারণ সবসময় আমাদের পরীক্ষার সূত্রগুলো মনে থাকে না। তো আমরা এগুলো শর্ট ট্রিক দিয়ে কীভাবে খুব ইজিলি সলভ করতে পারি সেটাই আমরা শিখব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক দেরি না করে। দেখো, এখানে একটি সূত্র, এর প্রথম সূত্র, কিন্তু আমরা এই সূত্রটি দেখবো, কিন্তু এই সূত্রটি দিয়ে আমরা অঙ্ক করব না, কারণ আমাদের সবসময় সূত্র মনে নাও থাকতে পারে পরীক্ষায়। সেটা আমরা এখানে সূত্রটা আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু আমি করবো এটাকে একটি ছোট ট্রিক দিয়ে। তো সূত্রটা কি বলেছে যে এ ও বি যদি কোনো কাজ এ ও বি দিনে করে, তাহলে তারা একত্রে কাজটি করবে এ বি বাই এ প্লাস বি দিনে। মানে এ যদি কোনো কাজ এ দিনে করে, বি যদি কোনো কাজ বি দিনে করে, তাহলে তারা একত্রে কাজটি শেষ করবে এই এ বি বাই এ প্লাস বি দিনে। কিন্তু এই এই ট্রিক, এই সূত্র ব্যবহার না করে আমরা ট্রিক দেখিয়ে অঙ্কটি করবো সেটি আমরা দেখব। যেমন দেখো, এখানে একটা আমি অঙ্ক নিয়েছি, সেটা কি যে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা ওই কাজ 30 দিনে করতে পারে, তাহলে তারা একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। ঠিক আছে, দেখো এই সূত্র অনুযায়ী তো এটা খুব সিম্পলি আমরা করতে পারি যে 20 × 20 × 30 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এই সূত্রটি আমার সবসময় মনে নাও থাকতে পারে। সেটা আমরা ট্রিক দিয়ে কীভাবে করবো সেটাই দেখো, যে এ একা কাজটি করছে কত দিনে, 20 দিনে, এবং বি একা কাজটি করছে আমাদের 30 দিনে। এবার আমরা কী করবো, 20 আর 30-এর লসাগু বের করবো। লসাগু বের করা তোমরা সবাই আশা করি জানো, তাও এটা আমি দেখানোর জন্য আমি এখানে একটু বলে দিচ্ছি যে এটাকে 20টাকে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কীরকম হবে, যে 2² × 5, আর এটা হবে 2 × 15, দ্যাট ইজ 2 × 5 × 3, বা 2 × 3 × 5। তাহলে 2 এর হাফ পাওয়ার কত, 2, মানে এখানে 2 এর হাফ পাওয়ার 2, এখানে 2 এর হাফ পাওয়ার 1, তাহলে 2 এর হাইস্ট পাওয়ার আসবে 2, 5 এর হাফ পাওয়ার এখানে 1, 5 এর হাইস্ট পাওয়ার এখানে 1, তাহলে আমরা এখানে আসবে 5 এর হাইস্ট পাওয়ার 1, ইন্টু 3 এখানে নেই, এখানে 3 হাইস্ট পাওয়ার 1, তাহলে এখানে 3 চলে আসবে, তাহলে 4 × 5 × 3, দ্যাট ইজ 60। তো 60 হবে আমাদের লসাগু। এবার তার মানে এই যে সাইড যেটা আসলো সেটা হবে আমাদের মোট কাজের পরিমাণ। ঠিক আছে, এবার এই 20 যদি 60কে ভাগ করি তা আমাদের কত আসবে, 3। এই 3 কী আসবে, যে এ একদিনে করে 3 অংশ কাজ, এবং 30 দিয়ে যদি 60কে আমরা ভাগ করি আমরা পাবো 2। তার মানে কি, যে বি একদিনে করে 2 অংশ কাজ, তার মানে এ একদিনে করবে 3 অংশ কাজ, বি একদিনে করবে 2 অংশ কাজ, এবং 60 কি, 60 হলো মোট কাজ, মোট কাজের পরিমাণ হলো 60 অংশ। তাহলে এখন তারা বলছে যে তার একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে। তাহলে দেখো বন্ধুরা, যে এ প্লাস বি, মানে এ আর বি তার একত্রে একদিনে করে 3+2, মানে 5 অংশ কাজ। তার মানে সুতরাং এ প্লাস বি আর এ আর বি একত্রে 5 অংশ কাজ করবে একদিনে, তাহলে 1 অংশ কাজ করবে 1/5 দিনে, কিন্তু মোট কাজ কত, 60, তাহলে 60 অংশ কাজ করবে 60/5, মানে 12 দিনে। এটাই আমাদের আমাদের অ্যান্সার, তাহলে আমাদের এ আর বি একত্রে কাজ শেষ করবে 12 দিনে। তারপরে দেখো এই কনসেপ্টের উপর আরেকটি অঙ্ক, যে এ একা একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে, এবং বি ওই কাজটি 2/5 অংশ করে 6 দিনে, তাহলে একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে। তো দেখো বন্ধুরা, এটা আমরা কীভাবে করব, তো এখানে আমরা কী করব, যে তারা এ একদিনে কত কাজ করে সেটা আমরা বের করব। তো সেটা কী করে বের করব, দেখো যে এর ক্ষেত্রে বলা আছে যে এ 5 দিনে করে 1/2 অংশ কাজ, বা আমরা বলতে পারি যে 1/2 অংশ কাজ করে 5 দিনে। তো 1/2 অংশ যদি 5 দিনে করে, তাহলে 1 অংশ করতে তার কি বেশি সময় লাগবে, তাহলে কী হবে, 5 × 2, মানে 10 দিনে সে কাজটি শেষ করবে। একইভাবে বি 2/5 অংশ করে 6 দিনে, কাজটি 2/5 অংশ, বি 2/5 অংশ করে 6 দিনে, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে, বেশি দিন লাগবে, তাহলে কী হবে, 6 × 5/2, মানে 15 দিনে। তাহলে আমরা কী পেয়ে গেলাম, যে এ
একটি কাজ করবে 10 দিনে এবং সে বি সেই কাজটি করবে 15 দিনে তাহলে 10 আর 15 এর যদি লসাগু আসবে সেটা আমাদের কি আসবে দেখে নাও 10 মানে কি 5 গুণ 2 আর 15 মানে কি 5 গুণ 3 তাহলে 5 এর হায়েস্ট পাওয়ার এখানে 1 5 এর হায়েস্ট পাওয়ার এখানে 1 তাহলে 5 এর হায়েস্ট পাওয়ার 1 আসবে এখানে 2 আছে এখানে 2 নেই তাহলে 2 আসবে এখানে 3 আছে এখানে 3 নেই তাহলে 3 আসবে তাহলে 5 গুণ 2 10 10 গুণ 3 30 তাহলে এটা হলো লসাগু এবার 10 দিয়ে 30 কে ভাগ করলে আমাদের আসবে 3 মানে ই এ একদিনে করে 3 অংশ কাজ এবং বি একদিনে করবে 30 বাই 15 মানে 2 অংশ কাজ তাহলে এ আর বি একত্রে একদিনে করবে 3 প্লাস 2 মানে 5 অংশ কাজ তার মানে এ প্লাস বি যদি 5 অংশ কাজ যদি একদিনে করে তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে 1 বাই 5 দিনে এবং তার টোটাল কাজ কত 30 অংশ তাহলে 30 অংশ কাজ কত দিনে করবে 30 বাই 5 মানে 6 দিনে খুব ইজিলি আমরা ট্রিক দিয়ে বলতে পারি এটাই হবে অ্যান্সার ঠিক আছে বন্ধুরা এবার দেখো তার পরবর্তী একটু ফর্মুলা সেটা কি যে এ বি সি তিনজন আছে এখন এখন তো আমরা দুজনে দেখছিলাম এখন দেখছি তিনজন যে এ বি সি তিনজন একটি কাজ যথাক্রমে এ বি সি দিনে করলে তার একত্রে কাজটি করবে এ বি সি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ দিনে তো দেখো এটা তো ফর্মুলা ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক তো ইজিলি সলভ করতে পারবো কিন্তু সবসময় আমাদের ফর্মুলা মনে না থাকলে আমরা পরীক্ষায় মেনলি ট্রিক ইউজ করবো তাহলে আমরা ট্রিক দিয়ে কীভাবে করবো এটা দেখো যে সেম কনসেপ্ট যে এ বি সি কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে 10 দিনে 12 দিনে এবং 15 দিনে করে তার মানে এ কোনো কাজ করে 10 দিনে বি সেই কাজটি করবে 12 দিনে এবং সি সেই কাজটি করবে 15 দিনে এবার তোমরা আগের নিয়মে করে দেখবে এটা লসাগু কত হবে 60 এবার বলছি তারা তিন তারা একসাথে করলে কাজটি কত দিনে শেষ হবে এবার 10 দিয়ে 60কে ভাগ করলে হবে 6 12 দিয়ে 60কে ভাগ করলে হবে 5 15 দিয়ে 60কে ভাগ করলে হবে 4 তার মানে এ বি সি এরা তিনজনে একত্রে এ বি এবং সি তারা তিনজনে একত্রে একদিনে কত করবে 6 5 11 4 15 মানে 15 অংশ কাজ তার মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে 15 অংশ কাজ করে একদিনে সুতরাং এক অংশ কাজ কত দিনে করবে 1 বাই 15 দিনে আর টোটাল কাজ কত 60 তাহলে 60 অংশ কাজ কত দিনে করবে 60 বাই 15 মানে 4 দিনে এটা হবে অ্যান্সার এবার দেখো তারপরে একটি কোশ্চেন যে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে এবং এ একা সেই কাজটি 20 দিনে করে তাহলে বি একা ওই কাজটি কত দিনে করবে তো দেখো এই অঙ্ক এই প্রশ্নটি একটু আলাদা কনসেপ্টের উপরে তো এটার উপরও সূত্র আছে সেই সূত্রটাকে তোমাদের বলে দিই কিন্তু আমরা করবো এটাকে আমরা যে ট্রিক শিখলাম সেই ট্রিক দিয়ে সূত্রটা কী বলা হয়েছে যে এ ও বি একটি কাজ যদি একত্রে ডি দিনে করে এবং এ একা সেই কাজটি যদি এ দিনে করে তাহলে বি একা সেই কাজটি করবে ডি ইন্টু এ বাই এ মাইনাস ডি দিনে তোমরা যদি সূত্র ইউজ করো তাহলে অঙ্কটি ডাইরেক্ট হয়ে যাবে কিন্তু সূত্র মনে না থাকলে আমরা কীভাবে করবো সেটাই দেখো ট্রিক দিয়ে সেটা কি যে এ ও বি একত্রে একটি কাজ করে 15 দিনে মানে এতক্ষণ আমরা ছিল ইন্ডিভিজুয়াল কেস এখন হবে তারা একত্রে দেওয়া আছে কম্বাইন্ড কেস তার মানে যদি এ আর বি এ প্লাস বি একত্রে একটি কাজ করে 15 দিনে এবং এ একা সেই কাজ এবং একা সেই কাজটি করে 20 দিনে তাহলে টোটাল কাজ কী হবে বেরোবে আমাদের 15 আর 20 লসাগু করতে হবে তো 15 মানে কি 5 গুণ 3 আর 20 মানে কি 5 গুণ 2 স্কোয়ার তার মানে দেখো পাঁচের পাঁচ এখানে পাঁচের পাওয়ার এখানে 1 এখানে 1 তাহলে 5 আসবে 3 এখানে আছে এখানে নেই তাহলে 3 আসবে 2 এখানে আছে এখানে নেই তাহলে 2 এর হায়েস্ট পাওয়ার কত 2 এখানে আসবে তাহলে 4 গুণ 3 12 12 5 60 তাহলে দেখো 15 দিয়ে 60কে ভাগ করলে আমাদের আসবে 4 এবং 20তে 60কে ভাগ করলে আমাদের আসবে 3 এটা মানে কী আসলো যে এ ও বি একত্রে একদিনে করবে 4 অংশ কাজ এবং এ একদিনে করবে 3 অংশ কাজ এবার তোমরা নিজেরাই দেখো যে আমাদের কাছে প্রশ্নে কী চাওয়া হয় যে বি একা কাজটি কতদিনে শেষ করবে তো সেটা বের করার জন্য আমাদের বের করতে হবে যে বি একদিনে কত টাকা কাজ করে তো দেখো সেটা বি কীভাবে বের করবো যে এ প্লাস বি যদি একদিনে 4 অংশ করে আর এ যদি একদিনে 3 অংশ করে তাহলে তুমি যদি এর জায়গায় যদি 3 বসাও তাহলে তাহলে বি ইকুয়াল টু কী হবে 4 মাইনাস 3 মানে 1 তার মানে বি একদিনে করবে 1 অংশ কাজ তার মানে বি 1 অংশ কাজ করবে একদিনে টোটাল কাজ কত 60 তাহলে 60 অংশ কাজ করবে কত দিনে বেশি সময় লাগবে তাহলে 60 গুণ 1 মানে 60 দিনে এটাই হবে অ্যান্সার তো এটা বুঝতে পারলে কী বললাম যে এ আর বি একত্রে একদিনে করবে 4 অংশ কাজ এবং বি এ একদিনে করবে 3 অংশ কাজ
তাহলে বি একদিনে কত করবে? চার মাইনাস তিন মানে এক অংশ, চার মাইনাস তিন মানে এক অংশ কাজ, তাহলে বি একদিনে করবে এক অংশ কাজ। তো এক অংশ কাজ যদি একদিনে করে তাহলে ষাট অংশ কাজ কত দিনে করবে? বেশি সময় লাগবে, তো ষাট গুণ এক মানে ষাট দিন, এটাই হবে অ্যান্সার। দেখো এর পরবর্তী যে ফর্মুলা মানে এটা চার নম্বর সূত্র, সেটা কি বলা হয়েছে যে এ ও বি একত্রে একটি কাজ এক্স দিনে করে, বি ও সি একত্রে ওই কাজটি ওয়াই দিনে করে, এবং সি ও এ একত্রে ওই কাজটি জেড দিনে করে। তাহলে তারা তিনজনে এ বি সি একত্রে কাজটি করবে এত দিনে, টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স দিনে। কিন্তু আবার একই কথা বলবো যে এই সূত্র ইউজ করে তোমরা অঙ্ক করতে পারবে, কিন্তু সূত্র এতগুলো সূত্র মনে রাখা সবসময় পসিবল হয় না, অনেক সময় মাথায় থাকে না, কিন্তু আমরা কী করবো এটাকে আমরা ট্রিক দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবো। সেটা দেখো কী হবে, এখানে একটা প্রশ্ন নেওয়া হয়েছে যে কোনো একটি কাজ এ ও বি একত্রে বারো দিনে, বি ও সি একত্রে পনেরো দিনে, এবং এ ও সি একত্রে বিশ দিনে করতে পারে, তবে তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে করবে? তা আমরা আগে সেটাই আলোচনা করব। এক নম্বরটা এখানে কী বলা হয়েছে দেখো, যে এ ও বি মানে এ প্লাস বি, এ ও বি একত্রে কাজটি করে বারো দিনে, বি ও সি একত্রে কাজটি করে পনেরো দিনে, এবং সি ও এ একত্রে কাজটি করে কুড়ি দিনে। এবার দেখো বারো পনেরো এবং কুড়ি, এটা লসাগু তোমরা আগের নিয়মে বের করে দেখতে পারো যে এটা লসাগু হবে ষাট। এখন আমাদের বের করতে হবে যে তারা তিনজনে একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো দেখো এ প্লাস বি একত্রে বারো দিন, এ প্লাস বি একদিনে কত অংশ কাজ করবে? বারো দিয়ে আমরা ষাটকে ভাগ করবো মানে পাঁচ, তাহলে এ প্লাস বি একত্রে একদিনে করবে পাঁচ অংশ কাজ, পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে হবে চার, এবং কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হবে তিন। এটা মানে কি এ ও বি একত্রে একদিনে করবে পাঁচ অংশ, বি ও সি একত্রে একদিনে করবে চার অংশ, এবং সি ও এ একত্রে একদিনে করবে তিন অংশ। তাহলে যদি এখন এই সবগুলো যোগ করে দিই আমরা কী হবে? তাহলে দেখো এ প্লাস এ মানে টু এ, বি প্লাস বি টু বি, সি প্লাস সি টু সি, মানে টু কমন নিলে কী হবে যে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে এই সবাই মিলে একদিনে কত অংশ কাজ করবে? একদিনে করবে পাঁচ প্লাস চার নয়, নয় প্লাস তিন বারো, বারো অংশ কাজ, বারো অংশ কাজ। তাহলে এত এখানে লোকের পরিমাণ দেখো, তাহলে এখন যদি এখন যদি আমি বলি তোমাকে যে তোমাদের যে এ প্লাস বি, এ বি সি এরা একত্রে একদিনে কত অংশ কাজ করবে? তো দেখো এখানে লোক সংখ্যা বেশি ছিল, কাজ এখানে বেশি ছিল, এখন এখানে লোক সংখ্যা কম হচ্ছে, তো এখানে কাজের পরিমাণ কী হয়ে যাবে? কমে যাবে। আমরা জানি লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ সমানুপাতিক হয়, প্রথমেই তোমাদের বলেছিলাম। তাহলে কী হবে, দুই দিয়ে আমরা বারোকে কাটবো, তাহলে কত হবে ছয়। তার মানে এ বি সি একত্রে একদিনে করবে ছয় অংশ কাজ। তার মানে আমরা বলতে পারি যে এ বি সি একত্রে ছয় অংশ কাজ করবে একদিনে। তাহলে এক অংশ কাজ কত দিনে করবে? কম সময় লাগবে, তাহলে এক বাই ছয় দিনে। কিন্তু টোটাল কাজ কত? ষাট অংশ। তাহলে ষাট অংশ কাজ কত দিনে করবে? ষাট বাই ছয় মানে দশ দিনে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। তার মানে এটা কিসের উত্তর হবে? এক নম্বরের উত্তর হয়ে গেল। একইভাবে আমরা দেখব এখন দু নম্বর, যে তারা আলাদাভাবে কাজটি কতদিনে শেষ করবে। মানে এ একা কাজটি কতদিনে শেষ করলে কতদিনে শেষ হতো, বি একা কাজটি করলে কতদিনে শেষ হতো, এবং সি একা কাজটি করলে কতদিনে শেষ হতো। ঠিক আছে, তো দেখো এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, হিন্দি দিচ্ছি, এটা নতুন কিছু না, এতক্ষণ আমরা যা ট্রিক শিখলাম সেটাই দিয়ে হবে। যে দেখো এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি এর একত্রে একদিনে কত অংশ কাজ করে? একত্রে একদিনে করে ছয় অংশ কাজ। এবং আমরা জানি যে বি প্লাস সি মানে বি এবং সি এরা একত্রে একদিনে কত অংশ কাজ করে? বি ও সি একত্রে একদিনে করে চার অংশ কাজ। এখন তাহলে যদি বলি যে এ একদিনে কত করবে, তাহলে তোমরা কী করবে এখানে? এ একদিনে করে কত অংশ কাজ? যে বি প্লাস সি একদিনে করে চার অংশ, আর তিনজনে মিলে করে একদিনে করে ছয় অংশ। তো যদি বি প্লাস সি এটার জায়গায় যদি আমি চার বসাই, তাহলে এই চারে দিয়ে গেলে কত হবে? ছয় মাইনাস চার মানে দুই। তার মানে এ একদিনে করবে দুই অংশ কাজ, এ একদিনে করে দুই অংশ কাজ। তার মানে এ দুই অংশ কাজ যদি একদিনে করে, তাহলে টোটাল কাজ কত? ষাট অংশ। তাহলে ষাট অংশ কাজ কত দিনে করবে? ষাট বাই দুই মানে তিরিশ দিনে। খুব ইজি। একইভাবে যখন আমরা যদি বের করতে চাই যে সি একা একা করলে কাজটি কতদিনে শেষ হতো, তাহলে আমরা কী করব যে এ প্লাস বি প্লাস সি, এ বি সি একত্রে একদিনে কত অংশ কাজ করছে, এবং এ ও বি
এ ও বি একত্রে একদিনে কত অংশ কাজ করছে সেটাকে বাদ দিলে আমাদের সি একদিনে কত করে সেটা বেরিয়ে যাবে, তাহলে ষাট অংশ কাজ কত দিনে করবে, ষাট সেটা বেরিয়ে যাবে আমাদের ইজিলি, ঠিক এখন যেভাবে করলাম। তো সেটা তোমাদের সেটা তোমরা সেটা করে কমেন্ট বক্সে জানাবে সেটা অ্যান্সারটা অবশ্যই। এবং এর পরবর্তী ভিডিওতে আমি সময় কাজের ওপরে আরও যে ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং বিভিন্ন যে অঙ্কগুলো আছে সেটা শর্ট ট্রিক দিয়ে কীভাবে করতে হয় সেটা তোমাদের সাথে ডিসকাস করব, এবং প্রাইমারি টেটে এর থেকে কী কোশ্চেন এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।